প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মাথা গোড়া বা ভার্টিগো নিয়ে। মাথা গোড়া খুব সাধারণ একটি সমস্যা। এই মাথা গোড়া সমস্যায় অনেকেই ভুগে থাকেন। যখন মাথা ঘুরে তখন মনে হয় যে চারদিকে সবকিছু ঘুরছে বা দুলছে, এরকম অনুভূত হয়। মাথা গোড়া অনেক কারণে হতে পারে, রক্ত স্বল্পতা, রক্তের চাপ কমে যাওয়া, কানের সমস্যা, পানি স্বল্পতা, মাথায় আঘাত পাওয়া, মাইগ্রেনের সমস্যা, দৃষ্টিগত সমস্যা, এই কারণগুলোর কারণে মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। মাথা ঘোরার অন্যতম প্রধান কারণ হচ্ছে কানের সমস্যা। আমাদের কানের ভিতরে যে অটোলিথ থাকে, যে ভেস্টিবুলার অর্গানগুলো থাকে, এই অর্গানের কোনো রকম যদি ইমব্যালেন্স হয় তাহলেই মাথা ঘুরতে থাকে। মাথা ঘোরার আরও একটি কারণ হচ্ছে যদি কারো ঘাড়ের মধ্যে কোনো সমস্যা থাকে, যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকে, এই কারণেও কিন্তু মাথা ঘোরার সমস্যা হয়ে থাকে। মাথা ঘোরার সমস্যা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে এবং আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার শুকনো ফলমূলের মধ্যে বেশি পাওয়া যায়, যেমন খেজুর, বিভিন্ন জাতের বাদাম, এপ্রিকট, কিশমিশ, কলা, এই খাবারগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায়। এছাড়া সামুদ্রিক মাছের মধ্যে দুধ, ডিম, এই খাবারগুলোর মধ্যেও পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায়। তাই এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে মাথা ঘোরার যে সমস্যা, এই সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়। আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও যদি আপনার মাথা ঘোরা সমস্যা দূর না হয় তাহলে আপনার ভেস্টিবুলার এক্সারসাইজ করতে হবে, ইপলি ম্যানুভার করতে হবে। এই ভেস্টিবুলার এক্সারসাইজ আপনি কীভাবে করবেন? এই ভেস্টিবুলার এক্সারসাইজ করার জন্য আপনি একটি কলম নেবেন অথবা যে কোনো কিছু নিতে পারেন, তবে কলম সহজলভ্য তাই আপনি কলমই নিতে পারেন। এই ভেস্টিবুলার এক্সারসাইজ করার জন্য প্রথমে কলমটি সামনে ধরবেন, আপনার সমস্ত দৃষ্টি এই কলমের প্রতি থাকবে। আপনি কলমের দিকে তাকিয়ে থাকবেন, কলমটি ধীরে ধীরে আপনার একেবারে চোখের সামনে নিয়ে আসবেন, আবার ধীরে ধীরে আপনার থেকে কলমটি দূরে নিয়ে যাবেন। এইভাবে 10 থেকে 15 বার এই এক্সারসাইজটি করবেন, দিনে 3 থেকে 4 বার এই এক্সারসাইজটি করবেন। এরপর কলমটি ধরে নিয়ে কলমটি একবার এদিকে নেবেন, আরেকবার এইদিকে নেবেন। আপনি কলমের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু আপনার ঘাড় ঘোরানো যাবে না। এইভাবে আবার এইভাবে এই এক্সারসাইজটি করলে আপনার মাথা ঘোরার যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া আপনার যে শোল্ডার রয়েছে, এই শোল্ডার আপনি রোটেট করতে পারেন, আস্তে আস্তে উপরে উঠাতে পারেন, ধীরে ধীরে নিচে নামাবেন, তারপর শোল্ডারটা আস্তে আস্তে মোবিলাইজড করবেন। এই এক্সারসাইজগুলো দিনে 3 থেকে 4 বার করে করলে আপনার মাথা ঘোরার যে সমস্যা, এই সমস্যা খুব দ্রুত সময়ের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভেস্টিবুলার এক্সারসাইজ এবং ইপলি ম্যানুভার করার পরও যদি আপনার মাথা ঘোরার সমস্যা থেকে থাকে তাহলে নিকটস্থ কোনো স্পেশালাইজড ডক্টরের পরামর্শ নেবেন। ইপলি ম্যানুভার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ইপলি ম্যানুভার কীভাবে করতে হয় এটি দেখে আপনারা নিয়মিত ইপলি ম্যানুভার এবং ভেস্টিবুলার এক্সারসাইজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।